নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আমি আর একটা চপ ভেজে দেখাবো। ফুলকপির চপ কত সহজে আর মুসমুসে হয় এটাই আমি আপনাদের দেখাবো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে কি করে আমি বানাবো। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন, তাহলে দেখুন এবার আমি চপটা কি করে বানাবো, কম সময়ের মধ্যে হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি বেসন নিয়েছি আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুক, আর এর সাথে দিয়ে দেবো আমি এই কাপের অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো, তাহলে মুসমুসে হবে। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিছি 2 চামচের মতো, দেখুন, যাতে এটা মুড়মুড়ে হবে খেতে। তাই দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বন্ধুরা, দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আছে, আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন, আমি শুকনো মরিচ দেবো আজকে। দিয়ে দেবো ধনে পাতা। এবার এটাকে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব, অল্প অল্প এরকম জল দিয়ে দিয়ে। আপনারা চাইলে হ্যান্ড মিক্স দিয়ে করতে পারেন, আর বন্ধুরা আমি হাত দিয়ে এটা করে নেবো, আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে পারেন। বন্ধুরা, ব্যাটারটা একটু ঘন করে করবেন, যেহেতু ফুলকপিটা সিদ্ধ করা আর ওটার গায়ে লাগতে হবে, তাই এটা খুব বেশি পাতলা করা যাবে না। দেখুন আমি কীরকম করব। বন্ধুরা, এটা যত ভালো করে ফেটাবেন ব্যাটারটা ততই ভালো হবে আর খেতেও ভালো লাগবে। বন্ধুরা, এখানে দেখুন আমি ফুলকপিটা অনেক আগেই সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি, তা না হলে এটার সাথে এটা যদি জল থাকে তাহলে এই ব্যাটারটা ভালো করে লাগবে না। এজন্য আপনারা ভালো করে জলটা ঝরিয়ে নেবেন, আর যদি সময় হাতে না থাকে তো এরকম সিদ্ধ করে আপনারা টিস্যু পেপার দিয়ে এরকম চেপে চেপে মুছে নেবেন, তাহলে দেখবেন যে ব্যাটারটা খুব ভালো এরকম গায়ে মাখাবে ভালো। দেখুন ফুলকপি দেখাই যাচ্ছে না, তাই এটা যতটা পারেন খুব ভালো করে জলটা ঝরিয়ে নেবেন। বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপির গুলো দিয়ে দেব। বন্ধুরা, শীতের দিনে যে কোনো সবজি দিয়ে চপ ভাজলে অবশ্যই খেতে ভালো লাগে, এটা বলার আর কিছুই নেই। বন্ধুরা, এভাবে চপগুলো আমি এবারে উল্টে দেব, আর দেখুন এরকম আস্তে আস্তে আমি লাল লাল করে ভেজে নেব বাকি চপগুলো, আর আপনারা দেখতে থাকুন। এমন একটা ছেঁকা দেবো তো আজকে। বন্ধুরা, চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব সবগুলো। বন্ধুরা, আমার চপগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আজকে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন কতটা মুসমুস হয়েছে, দেখলে আপনারা বুঝতে পারবেন, আর এরকম অবশ্যই বানিয়ে খাওয়াবেন সবাইকে। এত গরম, এই যে দেখুন পুরো চপটা ভেঙে যাচ্ছে বন্ধুরা, এই বাবা খুব গরম। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটা দেখে এরকম বানাতে চান তো অবশ্যই আপনাদের পছন্দ হবে, আর এরকম অবশ্যই আপনারা বানাবেন। এই যে দেখুন